আসসালামু আলাইকুম জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনার্স প্রথম বর্ষের পরীক্ষা খুব নিকটেই তোমাদের একটা অভিযোগ যে আমি নাকি শুধু ফার্স্ট ক্লাস কি করে পাওয়া যাবে এই টপিকের উপর ভিডিও বানাই তো তোমরা অনেকেই রিকোয়েস্ট করেছ যে কি করে খুব সহজে পাস করা যায় পাসমার্ক উঠানো যায় প্রত্যেকটা সাবজেক্টে এই টপিকের উপর যেন একটা সাজানো গোছানো ভিডিও তৈরি করি আজকে এই বিষয়টি নিয়ে একেবারে ডিটেলস আলোচনা করব আশা করছি ভিডিওটি দেখার পরে তোমার পাশ করা নিয়ে আর কোনো চিন্তা থাকবে না আমি বরাবরই একটা কথা বলি প্রথম বর্ষে প্রত্যেকটা সাবজেক্টে পাস করা কোনো ব্যাপার না যদি তুমি একটু কৌশল জেনে থাকো যদি তুমি পাশ করার নিয়মগুলো জানো শিক্ষার্থী বন্ধুরা এজন্য বলবো একটু তোমার সময়টা নষ্ট করে ধৈর্য ধরে রেখে ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকো আমি দুইটা টপিক নিয়ে আলোচনা করব দুইটা টপিকের মাধ্যমে তোমাদেরকে একেবারে ক্লিয়ার করে দেব যে অনার্স প্রথম বর্ষে প্রত্যেকটা সাবজেক্টে পাস করা কোনো ব্যাপার না শুধু পাশ নয় পাশের সাথে সাথে একটা করতে পারবে সেটাও তোমাদেরকে আজকে বোঝাবো শিক্ষার্থী বন্ধুরা তোমরা জানো তোমাদের ফর্ম ফিল শেষ হয়ে গেছে তোমাদের হাতে কিন্তু সময় নাই দেড় থেকে দু মাস দুই মাস কিন্তু একেবারে সর্বোচ্চ দুই মাসের বেশি তুমি কোনোভাবে সময় কিন্তু পাবে না এখন জুলাই মাস আগস্ট মাসের মাঝামাঝি ঠিক আছে আগস্ট মাসের মাঝামাঝি তোমাদের পরীক্ষাটা হওয়ার সম্ভাবনা বেশি আমি বলেছিলাম তবে অনেকে অনেকভাবে ব্যাখ্যা করে তারা বলছে এইচএসসি পরীক্ষা এইচএসসির পরীক্ষার কারণে পরীক্ষা ডিলে হবে সেপ্টেম্বর থেকে শুরু হবে সো তুমি কি করবা এই দুই মাসকে টার্গেট করে দুই মাস না তুমি দেড় মাস টার্গেট করবা ঠিক আছে দেড় মাস মানে কত দিন দেড় মাস মানে হচ্ছে তোমার ধরো পঞ্চাশ দিন ঠিক আছে এই পঞ্চাশ দিন টার্গেট করে তোমার প্রিপারেশনটাকে এখন থেকে সাজাও এই পঞ্চাশ দিন যদি ভালো করে পড়াশোনা করতে পারো টাইমটাকে ইউজ করতে পারো আমি যে পদগুলা দেখাবো আমি যে ওয়েগুলো তোমার কাছে এখন ব্যাখ্যা করব এইভাবে যদি পড়তে পারো পাশ নিয়ে আশা করছি তোমাকে আর চিন্তা করতে হবে না শিক্ষার্থী বন্ধুরা আমরা দুইটা টপিক নিয়ে আলোচনা করব বলেছিলাম এক নম্বর কথা হচ্ছে আচ্ছা এটা আগে বাদ দাও আগে আমরা তোমাদের সিলেবাসটা নিয়ে একটু আলোচনা করি তোমাদের পরীক্ষা হয় লিখিত আশি এবং ইনকোর্স বিশ মোট একশো মার্কের মধ্যে পরীক্ষা প্রত্যেকটা সাবজেক্টের এবং এর ক্রেডিট সংখ্যা হচ্ছে চার আচ্ছা ক্রেডিট সংখ্যা তোমাদের বুঝতে হবে না ক্রেডিটের হিসাবটা আসলে আলাদা আর ক্রেডিট বোঝার প্রয়োজন নাই আমরা এই একশো মার্ক নিয়ে আলোচনা করব হ্যাঁ এই একশো মার্কের মধ্যে দুইটা ভাগ আছে একটা হচ্ছে ইনকোর্স একটু মনোযোগ দেবে নাহলে বুঝতে পারবে না ঠিক আছে ইনকোর্স আর একটা হচ্ছে লিখিত বা তাত্ত্ব যেটাকে বলে এই লিখিত এবং ইনকোর্স মিলে পাশ মার্ক হচ্ছে ঠিক আছে আহ চল্লিশ এই চল্লিশ যদি আহ তোমার সরি হ্যাঁ চল্লিশ চল্লিশ মার্ক যদি পাও তাহলে তোমার পাস হবে ঠিক আছে এখন আগের যে নিয়ম ছিল একটা বাধ্যবাধাক ছিল ইনকুর্সে অবশ্যই তোমাকে মিনিমাম আট পেতে হবে এবং লিখিততে সর্বনিম্ন তোমাকে বত্রিশ পেতে হবে তাহলে দুটা মিলে কত হচ্ছে চল্লিশ এই চল্লিশ পেলে পাশ সবচেয়ে খুশির সংবাদ হচ্ছে নতুন নিয়মে তোমাকে এই ইনকুর্সে ন্যূনতম কত পেতে হবে এইটার ক্রাইটেরিয়া নাই কিংবা লিখিততে কত পেতে হবে এইটার ক্রাইটেরিয়া নাই ঠিক আছে দুইটা মিলে এখন পাশ হয় দুটা মিলিয়ে কীভাবে পাশ হয় যেমন ধরো ইন কোর্সে তুমি মনে করো তোমার টিচার তোমাকে রেগুলারলি একটা কলেজে চোদ্দো থেকে পনেরো মার্কস দিয়ে থাকে সর্বনিম্নটা দিয়ে থাকে ঠিক আছে চোদ্দো থেকে পনেরো তাহলে তুমি মনে করো পনেরো পেয়েছ তাহলে পাস করার জন্য চল্লিশ প্রয়োজন তোমার আর লিখিত কত পেতে হবে বলো তো পঁচিশ সো লিখিততে যদি তুমি পঁচিশ পাও তাহলে অনায়াসে কিন্তু তুমি একটা সাবজেক্টে পাস করবা আবার ধরে নাও এখানে তুমি ধরলাম তুমি এখানে বিষ পেয়েছ যদিও দেয় না খুব তাহলে লিখিত তার কত পেতে হবে বিষ পেতে হবে সো মিলিয়ে কিন্তু তোমার হচ্ছে আগেও যেটা বললাম সচরাচর কলেজগুলোতে চোদ্দ থেকে পনেরোর নিচে দেয় না তবে কিছু কিছু কলেজ আছে সেদিন একটা আমি কমেন্ট পড়লাম ফাইনাল ইয়ারে ফাইনাল ইয়ার স্টুডেন্টের জন্য আমি ভিডিওটা যখন করছিলাম তখন একটা স্টুডেন্ট কমেন্ট করেছে যে ওই স্যারের কাছে যারা যারা প্রাইভেট পড়ে না তাদেরকে আর্টের উপরে কখনো মার্কস দেয় না হ্যাঁ তো কিছু কিছু কলেজে এরকম হয় রাজনীতি পলিটিক্স সব মানে দু একটা কলেজে থাকবে এটা স্বাভাবিক সেই সব টিচারদের জন্য আসলে আমার বলার কিছু নাই যারা আসলে স্টুডেন্টদের সাথে এরকম বিজনেস করা ট্রাই করে হ্যাঁ সে তার পারিশ্রমিক বুঝে নেবে সে পরিশ্রম করবে তার পারিশ্রমিক ঠিক আছে বাট অনৈতিকভাবে স্টুডেন্টদেরকে সুবিধা দেওয়ার মাধ্যমে অর্থ আদায় করবে এটা মোটেও ঠিক না দেখো আমি যেটা বলছিলাম তাহলে তোমাকে লিখিততে যদি তুমি পঁচিশ থেকে ছাব্বিশ পাও আর ইনকোর্সে যদি তুমি চোদ্দো থেকে পনেরো পাও তাহলে একটা সাবজেক্ট কিন্তু অনায়াসে তুমি কি করছো এখন তোমার কাছে আমার প্রশ্ন এই আশি মার্কের মধ্যে এই পঁচিশ কিংবা ছাব্বিশ পাওয়া তোমার কাছে কি খুব বেশি কঠিন দেখো ক বিভাগে প্রশ্ন থাকে দশটা যেখান থেকে তুমি দশ মার্ক পাও খ বিভাগে প্রশ্ন থাকে তোমার হচ্ছে আহ পাঁচটা যেখান থেকে তুমি বিশ মার্ক পাও আর গ বিভাগে প্রশ্ন থাকে তোমার হচ্ছে কয়টা পাঁচটা যেখান থেকে তুমি পঞ্চাশ মার্ক পাও সো আমি ধরে নিলাম এখান থেকে তুমি ষাটটা প্রশ্ন অ্যান্সার করতে পারলে এখান থেকে তুমি দুইটা প্রশ্ন অ্যান্সার করতে পারলে পাঁচ দোকানো দশ মার্ক এখান থেকে ধরে নিলাম তুমি দুইটা প্রশ্ন অ্যান্সার করতে পারলে তুমি যে ফুল মার্কস পাবে এমন কিন্তু বলিনি মনে করো তুমি তিনটা অ্যান্সার করছো ঠিকভাবে বাট সেখানে তুমি পাঁচ দোকানও দশ পাইছো হ্যাঁ দশ কি পাবে না অবশ্যই পাবে এখানে তুমি মনে করো তিনটা অ্যান্সার করছো সেখানে তুমি বিশ পেলে তাহলে কত মার্কস হলো দেখো টোটাল কিন্তু সাঁত্রিশ হচ্ছে একবার মিনিমাম ধরে পাঁচটার মধ্যে তুমি দুইটা অ্যান্সার করতে পারো না এটা কোনো ব্যাপার না তো দেখো পাশ করাটা কত সহজ এখন কথা হচ্ছে এই যে দুইটা কিংবা তিনটা প্রশ্ন কমন পাওয়ার জন্য তো পড়ার প্রয়োজন তাই না এটা তুমি কিভাবে কমন পাবে এখন ওই পর্যন্ত তুমি বই হাতে নাও নাই চক চক্করে নিজের জবের কারণে বিভিন্ন কারণে হয়তো পড়াশোনা ওই স্টার্টি করতে পারো না এখনো বই খুলে দেখো না আজকে প্রথম আমার ভিডিওটি দেখছো তোমরা এরকম হতে পারে অনেক স্টুডেন্টের ক্ষেত্রে সো তারা কি করবে দেখো আমাদের আমি বলছিলাম না এখন যে দুইটা স্টেপের কথা বলি এই দুইটা স্টেপ তুমি ফলো করবা তোমার পাস না হলে সেটার দায় আমার দুইটা স্টেপ কি প্রথম স্টেপ হচ্ছে ভালো সাজেশান ফলো করা শুধু ভালো সাজেশান না সেটা অবশ্যই শর্ট সাজেশান হতে হবে কারণ কোনোভাবে এখন তুমি ওই যে বাজারে যে সাজেশানগুলো আছে সেগুলো তুমি কমপ্লিট করতে পারবে না ঠিক আছে কারণ বাজারের সাজেশানগুলো অবভিয়াসলি ভালো আমি ওগুলাকে আমি বলছি না যে খারাপ ওগুলো থেকে তুমি হান্ড্রেড পার্সেন্ট কমন পাবে কিন্তু ওই সাজেশানগুলো অনেক বড় ওগুলো কমপ্লিট করার মতো সময় তোমার হাতে নেই সো তোমাকে একটা কি করতে হবে শর্ট সাজেশন খুঁজতে হবে যে সাজেশনটা তুমি অল্প সময় পরে কাভার করতে পারবে তোমার হাতে কয়দিন সময় আছে হিসাব করে দিলাম আমি বলো তো পঞ্চাশ দিন সময় আছে এই পঞ্চাশ দিনের মধ্যে তোমাকে তুমি কাভার করতে পারবে এরকম একটা সাজেশন তোমাকে খুঁজতে হবে সো এইটার জন্য আমাদের সাজেশান তুমি ফলো করতে পারো দেখো আমাদের সাজেশানটা কি তোমার তোমরা যারা আমাদের চ্যানেলের নিয়মিত দর্শক তারা জানো আমাদের একটা শর্ট সাজেশান আছে প্রত্যেকটা সাবজেক্টেরই আমি আচ্ছা এগুলো ইরেজ করে দিই আগে হ্যাঁ অনেকে নিয়েছো তো তাদের জন্য আজকে ভিডিওটি একটু গুরুত্বপূর্ণ আমি বলবো যে একটু মনোযোগ দেয় দেখো দেখো অ্যাকাউন্টিং তারপর হচ্ছে বোটালি ইংলিশ অর্থনীতি ইতিহাস সব ডিপার্টমেন্টের মোটামুটি ফিজিক্স এবং ম্যাথ বাদে এই দুইটা ডিপার্টমেন্ট বাদে সব ডিপার্টমেন্টের সাজেশান আমাদের কিন্তু আছে একেবারে সাজানো গুছানো অধ্যায় ভিত্তিক সাজেশান যে সাজেশানটা খুব বেশি প্রশ্নও দেওয়া নাই হ্যাঁ এবং এখান থেকে কমন পড়ার চান সেভেন্টি টু এইটি পার্সেন্ট মাস্ট এটা যদি সর্বনিম্ন যদি কমন পড়ে এতটা সিওরিটি কিভাবে দিতে পারছি আমাদের অভিজ্ঞতার আলোকে ঠিক আছে যেমন দেখো তৃতীয় অধ্যায় থেকে কবি থেকে কয়টা পড়তে হবে বিভাগ থেকে কয়টা পড়তে হবে একেবারে কিন্তু সাজানো গোছানো ওকে সো এই সাজেশনগুলো যদি তুমি ফলো করো সেভেন্টি পার্সেন্ট কমন পাবে মাস্ট এটা কেন বলছি আমাদের অভিজ্ঞতা থেকে আমরা এবছরই প্রথম সাজেশন তৈরি করছি এমন না আমরা শুধুমাত্র ফার্স্ট ইয়ারের সাজেশন তৈরি করছি এমন না এই ফাইনাল ইয়ারের চতুর্থ বর্ষের পরীক্ষা হচ্ছে হ্যাঁ ফোর্থ ইয়ারের পরীক্ষা হচ্ছে এখন বর্তমানে ফোর্থ ইয়ারে যারা ভাইয়েরা পরীক্ষা দিচ্ছে তাদের আমাদের বিষয়ে একটু কথা বলো যে আমাদের সাজেশন থেকে কমন পড়ে কিনা আর তোমাদের বড় ভাইদের যারা আমাদের সাজেশন নিয়েছে আগে সাজেশনুকে আমরা পৌঁছাতে পারতাম এখন তো ইউটিউবে আমরা আসি অনেক স্টুডেন্ট আমাদের সাথে যুক্ত হচ্ছে নতুন নতুন সাজেশন নিচ্ছে আমাদের কোর্সে জয়েন করছে হ্যাঁ তো হচ্ছে মোটামুটি স্টুডেন্টরা আমাদের সম্বন্ধে কখনো খারাপ কিছু বলে না এখন পর্যন্ত কমেন্ট দেখলে বুঝতে পারবে তোমরা সবাই উপকৃতই হয় আমাদের সাজেশন থেকে যাই হোক আর আমাদের যে সাজেশনের ফি সেটা একেবারেই ন্যূনতম সো যদি তুমি মনে করো এটা ওয়েস্ট এই টাকাটা ওয়েস্ট ঠিক আছে ওয়েস্ট মনে করে তুমি নাও আমাদের সাজেশানগুলো ফলো করো আশা করছি পরীক্ষার হলে গিয়ে বুঝতে পারবে এই যে এই সাজেশানগুলো এই সাজেশানগুলো কিন্তু একদম দেশের যারা নাম করা শিক্ষক বিশেষ করে এখানে তিনটা কলেজের টিচার এই সাজেশানগুলো তৈরি করেছে রাজশাহী কলেজ বগু কলেজ এবং রাজশাহী গভর্নমেন্ট সিটি কলেজ এই তিনটা কলেজের টিচাররা এই সাজেশানগুলো তৈরি করেছে এছাড়াও দু একটা সাবজেক্ট আরো কলেজের টিচাররা করেছে সেটা আমি আলাদা করে বলছি না যাই হোক তাদের অভিজ্ঞতা তোমাদের হতাশ করবে না জাস্ট এইটুকু আমি বলবো এখন আবার মূল ট্র্যাকে ফিরে আসি তাহলে প্রথমে ভালো শর্ট কোনটা আমাদের ফলো করতে পারো অথবা তোমার কলেজের যারা সুনাম ধর্ম যাদের সাজেশন থেকে প্রতি বছর আসে তাদেরটাও ফলো করতে পারো তোমার ব্যাপার তোমার করে ছেড়ে দিলাম আর একটা বিষয় হচ্ছে তুমি সাজেশন পড়লা বাট ভালোভাবে খাতায় উপস্থাপন করতে পারলে না ঠিক আছে ভালোভাবে কি করতে পারলে না খাতায় উপস্থাপন লিখতে পারলে না খাতায় লেখা দেখো এতদিন পর্যন্ত তুমি যেভাবে পরীক্ষা দিয়ে আসছো সেটা হচ্ছে সৃজনশীল সো সৃজনশীল মানে তুমি মনের মাধুরী মিশিয়ে লিখতে পারবে হ্যাঁ সৃজনশীল মানে কি মনের মাধুরী মিশিয়ে যা ইচ্ছে তাই তুমি জগা খিচুড়ি তোমার মন যা চাই তাই লিখে আসছো তারপরে কিন্তু তুমি মার্কস ঠিকই পাচ্ছ কিন্তু এখানে এই নিয়মটা চলবে না এটার প্রশ্ন লেখার ধরন আলাদা কোশ্চিনের ধরন আলাদা সো তোমাকে জানতে হবে তুমি কিভাবে লিখলে সর্বোচ্চ মার্কস পাবে খাতায় কতটুকু মার্জিন দিতে হবে কোন কোন পার্টের বেশ কিছু নিয়ম আছে দেখা যায়। তোমরা বড় ভাইদের থেকে শুনবা পরীক্ষা অনেক ভালো দিয়েছে ঠিক আছে অনেক ভালো পরীক্ষা দিয়েছে কিন্তু হয়ে গেছে কি ভালো পরীক্ষা দেওয়ার পরও দেখা গেছে কম মার্কস এসছে এর কারণ কি আসলে ও লেখাই ভুল করেছে হ্যাঁ কিছু সিস্টেমে ভুল করার কারণে মার্কস কম এসেছে সো তোমাকে নিয়মগুলো জানতে হবে স্ট্র্যাটেজিগুলো জানতে হবে কিভাবে লিখলে আসলে টিচাররা ফুল মার্কস দেয় যেহেতু তোমাদের ক্লাস করার সুযোগ কম তোমরা ক্লাস করার সুযোগ কম পেয়েছ এগুলো ক্লাসে আলোচনা হয় সো ক্লাস যেহেতু হয় নাই সো জানবে কিভাবে এই জন্য তোমাকে এসব জানার ব্যবস্থা করতে হবে এক কথায় যদি বলি এই শর্ট সাজেশন এবং এই ভালোভাবে খাতায় লিখার দুইটার সলিউশন হচ্ছে আমাদের এক্সাম ব্যাস এক্সাম ব্যাসে যদি জয়েন করো তাহলে কি হবে এক্সাম বেসে জয়েন করলে সাজেশন প্রথমে পাবে এক নাম্বার কথা দুই নাম্বারে বারোটা কমপ্লিট মডেল টেস্ট দিতে পারবে যে মডেল টেস্টের মাধ্যমে তুমি কীভাবে খাতায় লিখছ কিভাবে লেখা উচিত এই জিনিসগুলো টিচার একেবারে ধরে ধরে তোমাকে শিখাবে ঠিক আছে রুটিন দেওয়ার পরে কোর্স করবে অ্যাডমিশন চলছে প্রত্যেকটা ডিপার্টমেন্টে আমাদের সিট সংখ্যা মাত্র পঞ্চাশটা আমরা চাইলেও বেশি স্টুডেন্ট ভর্তি নিতে পারবো না এখানে কারণ এক্সাম ব্যাস খাতা আমাদের ম্যানুয়ালি চেক করতে হয় গত বছর আমরা স্টুডেন্টের বেশি নিয়েছিলাম খাতা চেক করতে অনেক প্রবলেম হয়েছে আমাদের হ্যাঁ তো আমরা ওই ভুলটা আর করবো না পঞ্চাশটা করে সিট রেখেছি অধিকাংশ ডিপার্টমেন্টের সিট ফাইভ ফিল আপের দিকে তো তুমি যদি ইন্টারেস্টেড থাকে এখনই খোঁজ নিয়ে এই অ্যাডমিশন এক্সাম ব্যাসে ভর্তি হয়ে যাও এক্সাম ব্যাসে ভর্তি হওয়া মাত্রই সবগুলো সাবজেক্টে তোমার ডিপার্টমেন্টের সবগুলো সাবজেক্টের শর্ট সাজেশন পেয়ে যাবে হ্যাঁ এবং রুটিনের পরে আর একটা সাজেশন পাবে দুইটা সাজেশন যদি একটা স্টুডেন্ট কমপ্লিট করতে পারে ইনশাল্লাহ তার নিয়ে চিন্তা করতে হবে না বরঞ্চ দেখা যাবে সে যদি ইতিপর্বে কিছুই না পড়ে থাকে এবং এই সময়টাকে যদি কাজে লাগাই আমাদের টিচারদের পরামর্শ যদি হান্ড্রেড পার্সেন্ট সে ফলো করে তার ফার্স্ট ক্লাস রেজাল্ট পসিবল আমি তোমাদের গ্যারান্টি দিচ্ছি আর পাশ নিয়ে চিন্তা করতে হবে না এটা আমি আবার বলছি পাশ নিয়ে চিন্তা করার কোনো অপশানই নাই যদি একটু পড়াশোনা করো ঠিক আছে যাই হোক ভিডিওর মূল কথা ছিল যে শর্ট সাজেশন ফলো করতে হবে আর এক্সাম প্যাসে জয়েন করে তোমার লেখার সিস্টেমটা জানতে হবে বিভিন্ন বিষয় দিক নির্দেশনা নিয়ে তোমার সময়টাকে কাজে লাগাতে হবে এটা যদি করতে পারো শুধু পাশ নয় ভালো কিছু করা সম্ভব আমি একটু কথা দ্রুত বললাম অনেকে হয়তো আমার কথাগুলি স্পষ্ট বুঝতে পারো নি যাই হোক আমরা ধারাবাহিকভাবে অনার্স প্রথম বর্ষের বিভিন্ন বিষয়ের দিক নির্দেশনা নিয়ে আমরা ভিডিও আপলোড করতে থাকবো কি করে তুমি একটা বেটার রেজাল্ট করতে পারো তুমি আগে পড়ো নি এখন পড়াশোনা শুরু করেছো কোনো সমস্যা নেই এখন থেকেও যদি পড়ো ভালো কিছু সম্ভব কিংবা আগে পড়েছ এখন তুমি বুঝতে পারছো না যে আসলে কিভাবে কি করবো কিভাবে আমার প্রস্তুতিটাকে আরও বেশি স্ট্রং করা যায় সেটার জন্য আমাদের এক্সাম তো ভালো থাকো সবাই তোমাদের জন্য অনেক দোয়া এবং শুভকামনা রইল আর একটা কথা মনে রাখবা জানবিরি টিম সবসময় তোমাদের পাশে আছে ঠিক আছে যে কোনো প্রয়োজন তুমি যদি আমাদের থেকে সাজেশান নাও নাও কোনো সার্ভিস যদি না নাও পেইড করে না নাও তারপর আমরা ফ্রিতে তোমার পাশে আছি যে কোনো বিষয় নিয়ে আমাদেরকে নখ দেবা যে কোনো পরামর্শের জন্য আমরা সবসময় জানবি টিম তোমাদের পাশে আছি ঠিক আছে ভালো থাকো সবাই